আওয়ামী লীগ সরকার আমলে মংলায় অপহরণ ও গুমের শিকার বিএনপি নেতা মাহে আলমের খুনিদের বিচারের দাবি জানিয়েছে পরিবারের সদস্য এবং সচেতন নাগরিক সমাজ। দুপুরে শহরের মার্কেট চত্বরে মানববন্ধন এবং পরবর্তীতে মংলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় মাহে আলমের ছেলে মোহাম্মদ সোহেল রানা, সুমন রানা সহ অন্যরা উপস্থিত ছিলেন। 2023 সালে 10ই এপ্রিল বাড়ি থেকে বের হয়ে গুম হন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মংলা উপজেলা কমিটির সভাপতি মাহে আলম। পরবর্তীতে আদালতের নির্দেশে 11ই মে থানায় মামলা করা হয়। অপহরণ, খুন ও লাশ গুমের মামলাটি আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের প্রভাব মুক্ত করে দ্রুত তদন্ত সম্পন্ন এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ এবং স্বজনেরা। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলা। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর লতি তুইলা বাজারে নিয়ে গেছিলেন, ব্যস্ত 1,00,100 টাকা দেখি নিয়ে গেল। কে নিল? যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘর জমা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। একটু সময়ের জন্য বিক্ষার খালি নয়নদের নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখব। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি